লালমনির হাটের মাইকিং করে 540 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। এতে আকর্ষিত হচ্ছেন ক্রেতারাও। কয়েকদিন আগেও যে মাংস বিক্রি হয়েছে কেজি 700 থেকে 800 টাকায়, এখন তা 540 থেকে 560 টাকায় কিনেছেন ক্রেতারা। কম দামে গরুর মাংস কিনে খুশি সাধারণ মানুষও। নিয়ন্ত্রণহীন দামের কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাছে গরুর মাংস খাওয়া যেন বিলাসিতার পরিণত হয়েছিল। মাংসের দোকানগুলোতে ছিল প্রায় ক্রেতা শূন্য। হাট বাজারগুলোতে আগে প্রতিদিন 2 থেকে 4টি গরু জবে করা হলেও এখন এক একটি গরু জবে করেও বিক্রির জন্য অপেক্ষা করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন লালমনির হাটের মাংস ব্যবসায়ীরা। সরজমিনে লালমনির হাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা, সানিয়াজান, হাটখোলা, ঘুন্টিঘর, দইখাওয়া ও কালীগঞ্জ উপজেলার ভুল্লার হাট হাজারি নিয়ার গণমাধ্যম কর্মীরা ঘুরে দেখতে পান। ব্যবসায়ীরা দোকানে মাইক লাগিয়ে বিক্রি করছেন গরুর মাংস। কম দামে মাংস কিনতে ক্রেতাদের ভিড় লেগে আছে। জানা যায়, কালীগঞ্জ উপজেলার ভুল্লার হাট বাজারে কসাই ইসাখালী প্রথমে এ উদ্যোগ নেন। তিনি 540 টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন। হাতিবান্ধা উপজেলার বড়খাতা ভিতর বাজারের মাংস বিক্রেতা দুলাল হোসেন গত 15 দিন ধরে এই দামে মাংস বিক্রি করেছেন। তবে 5 কেজি বা তার বেশি নিলে 510-540 টাকা কেজি রাখছেন মাংস বিক্রেতারা। বড়খাতা বাজারের মাংস বিক্রেতা দুলাল হোসেন বলেন, আগে গরুর দাম বেশি ছিল তাই মাংসের দামও ছিল বেশি। এখন গরুর দাম কমে গেছে তাই আমরা মাংসের দামও কম দামে বিক্রি করছি। আমরা চাই সবাই যেন গরুর মাংস কিনে খেতে পারেন। গরুর মাংস কিনতে এসেছিলেন এক ক্রেতা। তিনি গণমাধ্যমকে বলেন, আগে মাংসের দাম খুব বেশি ছিল তাই কিনতে পারিনি, এখন দাম কমেছে তাই কয়েক কেজি কিনলাম। ভুল্লারহাটের মাংস ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন, বাজার থেকে ভালো মানের গরু কিনে 540 টাকা কেজি দরে মাংস বিক্রি করছি। আগে মাংসের দাম বেশি ছিল তাই বিক্রি কমে গেছে, এখন দামও কমায় বিক্রি বেড়েছে। হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বড়খাতা বাজারের মাংস ব্যবসায়ীরা যাতে সুস্থ গরু জবাই করেছে সে বিষয়টি তদারকি করা হচ্ছে। এ বিষয়ে হাতিবান্ধা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, হাট বাজারগুলোতে মাংসের দাম কমে গেছে, 600 টাকার উপরে কেউ মাংস বিক্রি করতে পারবেন না। তবে লালমনির হাটের 600 টাকার নিচে গরুর মাংস বিক্রি হলেও মাংসের নতুন বেঁধে দেওয়া দাম অনেক ব্যবসায়ী মানছেন না। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে রাজধানীর গুলশান সংলগ্ন লেকপাড়া বাজারে মাংস বিক্রেতা প্রতি কেজি গরুর মাংসের দাম চাচ্ছেন 700 টাকায়। বিভিন্ন গণমাধ্যমের খবরে ক্রেতারা জেনে এসেছেন, চলতি মাসের প্রতি কেজি গরুর মাংসের দাম থাকবে 650 টাকা। এর ফলে গরুর মাংসের দাম কেন্দ্র করে বাঘ যুদ্ধে জড়ান ক্রেতা বিক্রেতারা। ক্রেতারা অভিযোগ করেন, খবরে টিভিতে দেখেছি মাংস ব্যবসায়ী সমিতি গরুর মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে প্রতি কেজি 650 টাকা, অথচ স্থানীয় ব্যবসায়ীরা 700 টাকা কেজি দরে মাংস বিক্রি করছেন। মাংস ব্যবসায়ী সমিতির দাম নির্ধারণ কি নামে মাত্র? কেউ তো নির্দেশনা মানছেন না, তারা তো সেই 700 টাকায় বিক্রি করছে। ব্যবসায়ীরা বলেন, যারা গরু কিনে বা মাংস কিনে এনে স্থানীয় পর্যায়ে বিক্রি করছেন তারা জানেন 700 টাকায় বিক্রি পরও লস হয়ে যাচ্ছে, এর চেয়ে কম দামে বিক্রি করার কোনো উপায় নেই। বেশি দামে কিনে এনে 650 টাকায় মাংস বিক্রি করলে ব্যবসার ব্যাপক ক্ষতি হয়ে যাবে। জানা যায়, গত 6 ডিসেম্বর বুধবার মোহাম্মদপুরের মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, 7 তারিখ বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকায় 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। অনেক জায়গায় 650 টাকার নিচেও বিক্রি হচ্ছে, তবে এখনও বেশ কিছু ব্যবসায়ী এই নির্দেশনা মানছেন না বলে অভিযোগ আছে।